আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বা সাগর। হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কোন গরুটা বের করব, তো তো এখন আপাতত বের করব হচ্ছে আমাদের শেরখানকে। আর ও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পাল্লা গরু, আর কোনো কালেক্ট করা গরু না, বা মাত্র এনেই বিক্রি করা গরু না। ও আমার কাছে, ওকে আমি কিনছিলাম হচ্ছে গত আগস্ট মাসে। আর আমার কাছে ছিল, আপনারা যদি আগের ভিডিওটা দেখেন, আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি যে কীরকম কিনছিলাম। আর এরপরে অনেকগুলো ভিডিওতে ও ছিল, যেখানে ও অসুস্থ ছিল অনেক, একদম হাট জিরজিরা কঙ্কাল একটা গরুতে পরিণত হয়েছিল। সেখান থেকে আজকে ও এই অবস্থায় আছে। এই জন্য আই ফিল রিয়েলি গুড যে এরকম একটা গরু আমি, মানে আল্লাহ আমাকে বানাইতে দিচ্ছেন আর কি। তো তো চলেন শেরখানকে বের করি, আর বের করে ওর ব্যাপারে আরও কথা আছে সেগুলো বলবো। সবাই রেস্টেই আছে, তারপরে আমার হাতে একটু সময় কম, যেহেতু এবার আমরা ভিডিও তেমন দিতে পারি নাই, তো তারপরে এই সময় বের করতে হবে। ফুলবার দে বাদে তুই যেটা মূল্য কর। আরো কিছু করবে না, পরে চলেন দেখি ওদিকে নিয়ে যান 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 যান। এই হইল আমাদের শেরখান। শেরখানকে একটু বালির মধ্যে নিয়ে যাব, তারপরে দেখি গোসল করানো যায় কিনা। এখানে বালি পেয়ে ভালোই পাগলাম করেছে, ছেড়ে দেন দেখি, ছেড়ে দেন। একটু পরে গোসল করাই দিব, এই জন্য একটু সময় দিলাম যে যা একটু বালির মধ্যে গুতাগুতি করে। তো দেখা যাক ও কতটুক কি পাগলামি করতে পারে। আর শেরখান আমাদের কাছে, আপনারা জানেন যে আগস্ট থেকে আছে, আর ও অনেক অসুস্থ ছিল মাঝখানে, মোটামুটি ভালো রিকভার করছে। আর আমি আসলে ওকে নিয়ে হ্যাপি যে এরকম একটা গরু
এতদিন ধরে পেলে একটা ভালো আউটপুট পাইছি। আর ওর ওয়েট এখনো মাপি নাই, অনেক দিন আগে মাপছিলাম। সেই যে একটা ভিডিও আছে ওটার লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি, তখন মাপছিলাম ফিতা দিয়ে, তাও ডিজিটাল স্কেলে মাপি নাই। মাশাআল্লাহ, হ্যাঁ রে, চোখের মধ্যে বালি ঢুকছে। এখন এটাকে ধরে ওই ভিতরে নিয়ে ওকে গোসল করাবো ইনশাল্লাহ। আর অলরেডি কাকা ধরে ফেলছে। আর ওকে আসলে যখন কিনছিলাম হযরতপুর হাট থেকে, ওই যে ক্রস গরুগুলো কেনার সময়, তখন আসলে প্ল্যান ছিল না যে সারা বছর পালবো ঈদ পর্যন্ত। এটা একটা বর্ডার ক্রস ইন্ডিয়ান গরু ছিল, মানে ভাবছিলাম যে কয়েক মাস পেলে সেল করে দিব, কিন্তু পরে ওর আউটপুট দেখে এত ভাল লাগছে পরে আর ইয়া করি নাই আর কি, মানে মনে হয়েছে যে ঈদের মধ্যেই সেল করব। তো আপাতত ওকে এখানে বাঁধি, পাইপটা টান দেন, পাইপটা ছিঁড়ে ফেলব, পরে আর এইসব গরু একটু আনকমন, কারণ শাহিওয়াল টাহিওয়াল অনেক পাওয়া যায়, কিন্তু এরকম একটা শিং বড় টাইপের গরু আসলে কমই পাওয়া যায়। তো আপাতত ওকে এখানে বাঁধি। আর আপনারা দেখতে পারতেছেন যে আমি এখনও ডিলের জায়গা করতে পারি নাই, কারণ দেখা এসে একে তো সময় নাই, আর হচ্ছে ওখানে করা থেকে এখানেই দেখলাম যে মোটামুটি ভালোই। এটাকেও নিতে চাইলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি আছে, আর যদি ঢাকার বাইরে কেউ নিতে চান সেটাও আমাকে জানাইতে পারেন, সমস্যা হবে না, ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো। একজন মহিষের ভিডিওর মধ্যে কমেন্ট করছে যে টাকা বাঁচানোর জন্য অসুস্থ মহিষ কিনছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আসলে কিছু টাকা যদি কমে পাওয়া যায়, আর অসুস্থ জিনিস কিনলে ওটা আরও ভালো আউটপুট দেয়। আমি এর আগেও দেখছি যে এই যে ধরেন এই গরুটা, এটাও কিন্তু কেনার সময় অসুস্থ ছিল, খুরা ছিল। তারপরে গত 2023 ব্যাচের ডনও আমরা অসুস্থ কিনছি। তো ওই লোক হয়তো আমার ভিডিও দেখে না, আমি মানে হাট থেকে একটু দুর্বল গরুই কিনি সব সময়, আর ওগুলা আমার কাছে মনে হয় যে ট্রিটমেন্ট করাইতে পারলে ওগুলাতে আরও গায়ে মাংস ধরে ভালোভাবে, যদি আপনি প্রপার ট্রিটমেন্ট করতে পারেন। তো মানুষ অনেক ধরনের কথা বলে, তাদের এইসব আসলে কান দিয়ে আমার পোষাবে না। আমি যেরকম মানে আমার যেটা ভালো মনে হচ্ছে বা আল্লাহ যেটা আমাকে কেনার তৌফিক দিছে ওইটাই কিনছি। এটা আসলে আপনার হাতে আসলে কিছু নাই, ওইটা আমার ভাগ্যে ছিল মুরালি, ওইটাই আমার হয়েছে। আর আপাতত মুরালির আপডেট আসতেছে, তো তখন ইনশাল্লাহ আপনাদের ভুল ভাঙবে। আপনারা খালি ওর মানে শারীরিক গঠনটা দেখেন, আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি যে আমার গরুর কোনো ভুঁড়ি নাই, ভুঁড়ি হলে আমার কাছে একটা গরুই আছে, ওই ব্যাটারে আসলে আমি ভুঁড়ি কন্ট্রোল করতে পারি নাই, ডায়েটও করাইতে পারি নাই, এই জন্য ওর ভুঁড়ি বের হয়ে গেছে বেশি। দেখেন একদম প্লেন, এবং আপনি আমি যদি পিছন থেকে ভিডিও করি দেখাচ্ছি, এই যে দেখেন একদম স্ট্রেট, নো আলগা ভুঁড়ি, যা আছে সেটা প্রপার আর কি, এইটুকু ভুঁড়ি, মানে এটা কোনো ভুঁড়ি না, একদম এইভাবে যে আসছে একদম প্লেন এইভাবেই গেছে। তো মানুষ আসলে অনেক ধরনের, মেশিনে উঠে যান ডিরেক্ট, এদিকে 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 আমার বাইক বুক নেওয়ার। কেউই সামনে থাকতে চাইতেছে না,
এই ছিল শের খানের ভিডিও। তো কারো যদি ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা পেজে ইনবক্স করতে পারেন, ওর আস্কিংটা আমাকে ইনবক্স করলে আমি বলে দিব। আর আমি আসলে এখানে দাম ওইভাবে বলি না ভিডিওর মধ্যে, এটা নিয়ে আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি যে কেন বলি না, কিছু মনে করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমাদের ভিডিও আসবে হচ্ছে আলুকে নিয়ে। সো খোদাহাফেজ।